ফুলের সৌরভের মতো বাংলাদেশের শিশুদের গৌরব বিশ্বে ছড়িয়ে যাবে বলে মন্তব্য করেছেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন্নেসা ইন্দিরা। এ সময় তিনি বলেন, আমাদের শিশুরা জাতির পিতার জীবন ও আদর্শ চর্চার মাধ্যমে সুনাগরিক হিসেবে গড়ে উঠবে। মঙ্গলবার রাজধানীর শিশু একাডেমিতে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহের সমাপনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ শিশু একাডেমি, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়, জয়িতা ফাউন্ডেশন, মহিলা বিষয়ক অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা সহ আমন্ত্রিত অতিথিরা। এই সোনার বাংলাদেশ গড়ে তুলবে, এটাই আমাদের প্রত্যাশা।